আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সকলকে শুভ দুপুর। আজকের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত। আজকে আমরা দ্বিতীয় অধ্যায়টা নিয়ে আলোচনা করব। তোমাদের পাঠ্য বইয়ের যে দ্বিতীয় অধ্যায়টা রয়েছে কৃষি উপকরণ, এই অধ্যায়টা নিয়ে আলোচনা করা হবে। এখানে কৃষি উপকরণ যেমন ফসল ফলানোর জন্য প্রয়োজনীয় মৌলিক উপাদানগুলোর মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা হলো ফসল বীজ এবং বংশবিস্তার উপকরণ। ফসল বীজ ও বংশবিস্তার উপকরণ, এদের ব্যবহারের মধ্য দিয়ে আমরা যেমন বছরের পর বছর ফসল উৎপাদন করতে পারি, তেমনি একটি দেশের নতুন ফসল আত্মীকরণ ও সংযোজন করতে পারি। অর্থাৎ একটি ফসলের যে জীবতাত্ত্বিক ও গুণাগুণ ধরে রাখতে পারি এবং বিভিন্ন কৌশল অবলম্বন করে সেটা উন্নততর করে উন্নততর করে তুলতে পারি। এখানে দেখা যাচ্ছে আমরা কিছু বীজের ছবি দেখতে পাচ্ছি। এই বীজ থেকে কিন্তু অঙ্কুরোদ্গমের মাধ্যমে নতুন কিছু ফসল উৎপন্ন হয়ে থাকে। এই বীজ থেকে অঙ্কুরোদ্গমের মাধ্যমে একটা নতুন চারা জন্ম হয় এবং নতুন চারাটা বড় হয়ে বৃদ্ধি পায় এবং তার থেকে আমরা ফসল পেয়ে থাকি। অর্থাৎ বীজটা যদি উন্নত মানের হয় সেক্ষেত্রে বীজটা যদি উন্নত মানের হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আমরা ভালো ফসল সেখান থেকে পাবো বলে আশা করতে পারি। এর পরবর্তীতে এখানে এই অধ্যায়ে আমরা যে যে বিষয়গুলো জানতে পারবো হ্যাঁ এই অধ্যায়ে আমরা যে বিষয়গুলো জানতে পারবো যে ফসল বীজ বংশ বিস্তার উপকরণ বা এদের ধাপগুলো সম্পর্কে আমরা জানতে পারবো। এরপরে ফসল বীজ এবং বংশ বিস্তার উপকরণের যে গুরুত্ব, কেন ফসল বীজ বংশ বিস্তার উপকরণের গুরুত্বপূর্ণ ভূমিকা ব্যাখ্যা সেটা করা যাবে, এবং মাছের পুকুরের প্রকৃতিটা কেমন হবে, অর্থাৎ মাছ চাষের জন্য পুকুরটা কেমন হতে হবে, কিভাবে মাছটা প্রস্তুত করতে হবে এই অধ্যায় থেকে জানা যাবে। এছাড়া স্থায়ী মৌসুমি ও আতুর পুকুর বর্ণনা, এদের প্রয়োজনীয়তা আমরা এখান থেকে জানতে পারবো, এবং মাছের অভয়াশ্রম সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য এই অধ্যায়ে পাওয়া যাবে। এরপরে গৃহপালিত পাখির যে আবাসন এবং আবাসন তৈরি, গৃহপালিত পশু পাখির জন্য যে আবাসন তৈরি করা হয় সেই আবাসনগুলো কিভাবে তৈরি করা যাবে সেই ধাপগুলো বর্ণনা করা যাবে। যদি এটা পড়া হয় তাহলে গৃহপালিত পশু পাখির আবাসন তৈরির প্রয়োজনীয়তাটা কি, বা গবাদি পশুর খাদ্য এবং খাদ্যটা কিভাবে তৈরি করতে হবে এগুলোর বর্ণনা পদ্ধতি আমরা কৃষি উপকরণ যে অধ্যায়টা রয়েছে দ্বিতীয় অধ্যায় সেখান থেকে জানতে পারবো। এবং গবাদি পশুর খাদ্যের গুরুত্ব, অর্থাৎ গবাদি পশুর বৃদ্ধির জন্য, উৎপাদন বৃদ্ধির জন্য বা একটা লাভজনক ব্যবসা গবাদি পশু নিয়ে করার জন্য সেক্ষেত্রে গবাদি পশুর খাদ্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ খাবারের গুণগত মান যদি ভালো হয় সেক্ষেত্রে বংশ বিস্তারটা ভালো হবে বলে আশা করা যায়। তাহলে প্রথম পরিচ্ছেদে তোমাদের যেটা রয়েছে ফসল বীজ এবং বংশ বিস্তারণ উপকরণ, অর্থাৎ ফসল বীজ ও বংশ বিস্তারণ উপকরণ। আমরা বীজ বলতে কি বুঝি, বীজ হলো বংশ বিস্তারের প্রথম মাধ্যম। তো তোমরা এই কথাটা ভালো করে মনে রাখবে যে বীজ হলো উদ্ভিদের বংশ বিস্তারের প্রথম একটা মাধ্যম। যেমন উদ্ভিদ জন্মানোর জন্য যে অংশটা ব্যবহার করা হয়, সাধারণভাবে আমরা একটা ফসল থেকে যে বীজটা পাই সেই বীজটা যদি আমরা পরবর্তীতে কোথাও রোপণ করি সেখান থেকে নতুন একটা উদ্ভিদ পায় এবং সেই অংশটা ব্যবহার করা হয়। অর্থাৎ উদ্ভিদের যে নতুন একটা উদ্ভিদ জন্মের জন্য আমরা যে অংশটা ব্যবহার করি তাকে বলা হয় মূলত বীজ। বীজ সম্পর্কে একটু সুস্পষ্ট ধারণা পেতে আমরা বীজকে দুই ভাগে ভাগ করা হয়েছে। বীজ সম্পর্কে যাতে সকলের সুস্পষ্ট ধারণা পাওয়া যায় সে কারণে বীজকে দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হলো বিভাগে উদ্ভিদ তত্ত্ব অনুসারে উদ্ভিদের নিষিক্ত এবং পরিপক্ক ডিম্বককে কিন্তু বীজ বলা হয়। দুইভাবে বুঝতে পারি আমরা বীজ বলতে, দুইভাবে বুঝতে পারি যে উদ্ভিদ তত্ত্ব অনুসারে আমরা একটা বলতে পারি, আবার কৃষি থেকে যে তথ্যগুলো আমাদেরকে দিয়েছে কৃষি তথ্য অনুসারেও কিন্তু আমরা বীজের সংজ্ঞাটা বলতে পারি। যে যদি বলা হয় উদ্ভিদ তত্ত্ব অনুসারে বীজকে কিভাবে সংজ্ঞায়িত করা হয় তখন বলা হবে যে উদ্ভিদের নিষিক্ত ও পরিপক্ক, অর্থাৎ একটা পরিপক্ক ডিম্বককে কিন্তু মূলত বীজ বলে। এই ধরনের বীজ ফসল বীজ বা প্রকৃত বীজ বা উদ্ভিদ তাত্ত্বিক বীজও বলা যায়। যেমন আমাদের যে বীজগুলো রয়েছে ধান, গম, সরিষা, মূলা, হ্যাঁ সাকিব,
আমাকে শুনতে পাচ্ছো? হ্যাঁ, তোমাদের দ্বিতীয় অধ্যায় কৃষি উপকরণ অধ্যায়টা নিয়ে আলোচনা করা হচ্ছে। এখানে কোনো যদি তোমাদের সমস্যা হয়ে থাকে বলবে, ঠিক আছে? এটার তোমাদের যে দ্বিতীয় অধ্যায়টা রয়েছে সেটা পুনঃ আলোচনা করা হচ্ছে। এখানে কিছু টপিক নিয়ে আমরা আজকে আলোচনা করব, ঠিক আছে? দেখি বলো, বংশ বিস্তারের প্রথম মাধ্যম কি? বংশ বিস্তারের প্রথম মাধ্যম মনে রাখবে, বংশ বিস্তারের প্রথম মাধ্যম হলো বীজ। আমরা যে অংশটা উদ্ভিদের যে অংশটা আমরা উদ্ভিদ পরবর্তীতে উদ্ভিদ আরেকটি জন্মানোর জন্য যে অংশটা ব্যবহার করি সেটাকে বলা হয় বীজ। বীজকে দুই ভাবে সংজ্ঞায়িত করা যায়, একটা উদ্ভিদ তত্ত্ব অনুসারে বীজকে সংজ্ঞায়িত করতে। হ্যাঁ সাকিব, তুমি কি আমাকে শুনতে পাচ্ছো? হ্যাঁ, উদ্ভিদ, তাহলে আমরা বীজকে দুই ভাবে সংজ্ঞায়িত করতে পারি, একটা হলো উদ্ভিদ তথ্য অনুসারে আর একটি হলো কৃষি তথ্য অনুসারে। উদ্ভিদ তত্ত্ব অনুসারে বীজকে সংজ্ঞায়িত করা হয় যে উদ্ভিদের যে নিষিক্ত ও পরিপক্ক ডিম্বক রয়েছে সেগুলোকে বলা হয় বীজ। এই বীজগুলোকে আমরা চাইলে ফসল বীজ, কারণ এখান থেকে বিভিন্ন ফসল উন্নত মানের ফসল পাওয়া যায়, বা প্রকৃত বীজ বা উদ্ভিদ তাত্ত্বিক বীজও বলা হয়, যেমন ধান, গম, সরিষা, টমেটো, ফুলকপি ইত্যাদির যে বীজগুলো রয়েছে সেগুলো সবগুলোই কিন্তু উদ্ভিদ তাত্ত্বিক বীজ বা ফসল বীজ, ঠিক আছে? এর পরবর্তীতে যদি কৃষি তথ্য অনুসারে বলা হয় তাহলে উদ্ভিদের যে অংশটা আমরা কোত্থেকে পেয়ে থাকি, মূল, পাতা, কাণ্ড, কুড়ি, শাখা, যা উপযুক্ত পরিবেশে একটা নতুন জাতের উদ্ভিদের জন্ম দিতে পারে তাকে আমরা বলি বংশবিস্তার উপকরণ। বংশবিস্তার উপকরণ বলতে মূলত কাকে বোঝাচ্ছে? ওই বীজটাকে বোঝানো হচ্ছে। বংশবিস্তারণ উপকরণ বলতে মূলত কৃষি তথ্য বীজ বা অঙ্গজ বীজটা রয়েছে, অর্থাৎ যে অঙ্গের মাধ্যমে নতুন একটা উদ্ভিদের জন্ম হয়ে হবে সেটাই হলো বীজ, যেটা অঙ্গজ বীজও বলতে পারি চাইলে, কৃষিতাত্ত্বিক বীজ, যেটা কৃষি তথ্য অনুসারে এই বীজকে সংজ্ঞায়িত করা হয়। যেমন আমের কলম, অর্থাৎ একটা গাছ থেকে আরেকটা গাছের উৎপাদন করতে চাইলে, অনেক সময় একটা ভালো জাতের আম গাছ থেকে যদি আমরা চাই যে একটা নতুন জাতের আম গাছ তৈরি করবো, সেক্ষেত্রে কলমের মাধ্যমে আমরা এই কাজটা করতে পারি, যার কারণে এটা কৃষি তথ্য অনুসারে এই বীজগুলো উৎপাদন করা হয়ে থাকে। যেমন আমের কলম তৈরি করা যায়, বা গোলাপের ডাল বা কুড়ি, কাঁকড়ের মূল, পাথরকুচি গাছের পাতা, অর্থাৎ অঙ্গ ব্যবহার করে অঙ্গের মাধ্যমে যে নতুন বীজ ছাড়া যদি অঙ্গের মাধ্যমে একটা উদ্ভিদের বিভিন্ন অঙ্গের মাধ্যমে যদি নতুন একটা উদ্ভিদের জন্ম দেওয়া যায় সেক্ষেত্রে ওই বীজটাকে আমরা বলবো, মানে সেই উপকরণটাকে আমরা বলবো বংশ বিস্তারক উপকরণ, যেটাকে অঙ্গজ বীজও বলা হয়ে থাকে, ঠিক আছে? হ্যাঁ সাকিব, তুমি কি আমাকে শুনতে পাচ্ছো? এরপর এই যে বীজ উৎপাদন, বীজ উৎপাদনে কিন্তু কিছুটা ধাপ অনুসরণ করতে হয়, অর্থাৎ আমরা যে বীজটা বপন করব সেই বীজটা বপন করার ক্ষেত্রে আমাদের কিছু ধাপে অনুসরণ করতে হবে, যাতে আমরা উন্নত মানের ফসল সেখান থেকে পাই। সে কারণে আমাদের ভালো বীজ সিলেক্ট করতে হবে প্রথমে, ঠিক আছে? ভালো বীজ সিলেক্ট করার পর আমরা যে মাটিতে এটা রোপণ, হ্যাঁ, ফসল বীজটা উৎপাদনের কিছুটা ধাপ, এই ধাপগুলো কিন্তু একটু জটিল, তারপরেও উন্নত মানের বীজ পেতে হলে আমাদেরকে এই পদ্ধতিগুলো অবশ্যই অনুসরণ করতে হবে, এবং সেই অনুযায়ী যাতে এই ধাপগুলো যদি অতিক্রম করা যায় ভালো মানের বীজ এখান থেকে পাওয়া সম্ভব। কারণ বিভিন্ন জাতের বীজ রয়েছে, যেমন ধান, গম, পাট ইত্যাদি বীজ আমরা পাই, সেগুলো উৎপাদনের ক্ষেত্রে আমরা যদি নিচের কিছু ধাপের কথা এখানে দেওয়া আছে এই ধাপগুলো যদি অনুসরণ করা হয় তাহলে ফসল বীজ ভালো পরিমাণে পাওয়া সম্ভব। যেমন প্রথমে কি করতে হবে, আমরা যদি ভালো বীজ পেতে যাই বীজ উৎপাদনের ক্ষেত্রে, বীজ জমি নির্বাচন, অর্থাৎ বীজ জমি নির্বাচনের জন্য উর্বর জমি নির্বাচন করতে হবে। বীজটা ভালো পাওয়ার জন্য যে জমি থেকে আমরা নিব সেটা যেন উর্বর জমি হয় সেদিকে খেয়াল রাখতে হবে, এবং জমি অবশ্যই আগাছা মুক্ত হতে হবে, অর্থাৎ আলো বাতাস যেন সেখানে ভালো পরিমাণে যেতে পারে, এবং নির্বাচিত জমিতে পূর্ববর্তী বছরে একই জাতের বীজ যেন চাষ না হয় সেদিকে একটু খেয়াল রাখতে হবে। অর্থাৎ যে জমিটা নির্বাচন করা হবে এর আগের বছরও যেন ওই জমিতে কোনো চাষ না হয় সে
বিষয়টা একটু দেখতে হবে। এবং নির্বাচিত জমিতে আরেকটা জিনিস যদি টেস্ট করা যায় তো ভালো, যে জৈব পদার্থ, জৈব পদার্থ অন্তত পক্ষে 2% পরিমাণে জৈব পদার্থ জমিটাতে থাকতে হবে, তবে ওই জমিতে যে ফসল উৎপাদন করা হবে বা ওখান থেকে যে বীজটা আমরা পাবো সেটা খুবই ভালো মানের হবে। এর পরবর্তীতে যে বীজ জমি পৃথকীকরণ, কিভাবে আমরা বীজ জমি পৃথক করবো, বীজ উৎপাদনের জন্য যেটা করতে হবে যে নির্বাচিত জমির পর পার্শ্ববর্তী যে একই ফসলের জমির মধ্যে একটা দূরত্ব থাকতে হবে, নির্দিষ্ট একটা ডিস্টেন্স মেনটেন করতে হবে, যে একটা নির্দিষ্ট জমি এবং তার পার্শ্ববর্তী একই ফসলের যে জমি রয়েছে তার মধ্যে একটা নির্দিষ্ট ব্যবধান থাকতে হবে। এর কারণ হলো কাঙ্ক্ষিত শস্য বীজের সাথে যেন অন্য বীজের সংমিশ্রণ না ঘটে, অর্থাৎ আমরা যে ভালো বীজটা পেতে চাচ্ছি এটার সাথে অন্যান্য যে শস্য বীজগুলো রয়েছে সেটার সাথে যেন কোনোভাবে সংমিশ্রণ না হয়, সে কারণে একটা দূরত্ব বীজ জমির মাঝে একটা দূরত্ব ভালো পরিমাণে থাকতে হবে। এরপরে পরবর্তী যে ধাপটা আসবে, যেহেতু আমরা প্রথমে বীজ জমি নির্বাচন করে ফেলবো এবং তাদের মধ্যে একটা পৃথক নির্দিষ্ট দূরত্ব বজায় রাখার চেষ্টা করতে হবে, এবং পরবর্তীতে যে ধাপটা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ধাপ সেটা হলো বীজ সংরক্ষণ, অর্থাৎ বীজ উৎপাদনের জন্য অবশ্যই আমাদের প্রত্যয়িত একটা বীজ সংরক্ষণ করতে হবে। এখন বীজ সংরক্ষণের জন্য কি কি নিয়ম মেনে চলতে হবে, বীজ সংরক্ষণের জন্য কিছু নিয়ম, অর্থাৎ বীজ সংরক্ষণের জন্য নিম্নোক্ত তথ্যগুলো অবশ্যই জানতে হবে। আমরা কোন বীজগুলো সংরক্ষণ করবো, আমাদের প্রথমে জানতে হবে জাতের নাম, অর্থাৎ কোন বীজটা আমরা নিচ্ছি, বিভিন্ন ধরনের জাত আছে, হাইব্রিড জাত আছে, ব্যামনেমালি বা ভালো উৎপাদনের যে বীজগুলো রয়েছে ওই জাতের নামগুলো আমাদেরকে জানতে হবে। এরপরে বীজ উৎপাদনকারীর নাম ও নাম্বার, বীজ উৎপাদনকারীর নাম ও নাম্বার জানতে হবে, এবং অন্য জাতের বীজের শতকরা হার, মানে এই বীজটা থেকে আমরা কতটুকু পরিমাণে ফসল পাবো বা অন্যান্য জাতের যে বীজগুলো রয়েছে সেখানে যে পার্সেন্টেজ গুলো রয়েছে সেগুলো জানতে হবে। এবং বীজের অঙ্কুরোদ্গম ক্ষমতা, আমরা একটা বীজ রোপণ করলাম কিন্তু এটা অঙ্কুরোগমিত হতে সময় নেয়, এ ধরনের বীজ সিলেক্ট না করাই ভালো, সেক্ষেত্রে বীজের ভালো অঙ্কুরোদ্গম হবে, ওরকম অঙ্কুরোদ্গম ক্ষমতা সম্পন্ন বীজ নির্বাচন করতে হবে। হ্যাঁ ওয়ালিদ, হ্যাঁ আমাকে শুনতে পাচ্ছো? হ্যাঁ, আমরা কৃষি উপকরণ যে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমরা কৃষি উপকরণের যে অধ্যায়টা রয়েছে দ্বিতীয় অধ্যায়, সেই অধ্যায়ের কিছু টপিক নিয়ে আজকে আলোচনা করব, ঠিক আছে? এখন আমরা বলছি যে বীজ সংরক্ষণ, অর্থাৎ আমাদের উদ্ভিদের বংশ বিস্তারের প্রথম যেটা মাধ্যম সেটা হলো বীজ, সেই বীজ সংরক্ষণের জন্য কিছু নিয়ম অনুসরণ করতে হয়, ঠিক আছে? কিছু বীজ অনুসরণ করতে হয়। এখন সেই বীজ অনুসরণ করার জন্য কিছু নিয়ম আমরা দেখব যে আমরা কিভাবে ভালো জাতের বীজ সংরক্ষণ করতে পারবো। বীজ সংরক্ষণের মাধ্যমগুলো কি একটু জানো, দেখি আমাকে বলো। বীজ সংরক্ষণের মাধ্যম, বীজ সংরক্ষণের মাধ্যম, প্রথমে কি সিলেক্ট করতে হবে, জাতের নাম, অর্থাৎ আমরা যে বীজটা নিব সেটার জাতের নামটা আমাদেরকে জানতে হবে, এবং তার নাম্বার ও নাম, যে বীজটা উৎপাদন করতে হবে তার নাম ও নাম্বার জানতে হবে, এবং অন্য জাতের বীজের শতকরা হারটা জানতে হবে, এবং ওই বীজটার যেন অঙ্কুরোদ্গম ক্ষমতা ভালো হয় সেটা জানতে হবে, এবং বীজের আর্দ্রতা, একটা বীজের আর্দ্রতার পরিমাণ, ঠিক আছে, একটা বীজের আর্দ্রতার পরিমাণ সম্পর্কেও জানতে হবে। বীজের আর্দ্রতা এবং বীজ পরীক্ষার যে তারিখ, অর্থাৎ বীজের আর্দ্রতার পরিমাণটা জানতে হবে এবং বীজ পরীক্ষার তারিখটা জানা প্রয়োজন, ঠিক আছে? এরপরে কি করতে হবে, যে বীজটা আমরা সংরক্ষণ করব তাকে অবশ্যই কোনো প্যাকেট বা বস্তায় সংরক্ষণ করে রাখতে হবে, একটা গ্যারান্টি পাত্র, অর্থাৎ যেখানে কোনো কি হবে না, মানে নষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে না, সেই ধরনের পাত্রে আমাদেরকে এগুলো সংরক্ষণ করতে হবে। তাহলে বীজ আমরা যে বস্তায় বা প্যাকেটে রাখবো সেক্ষেত্রে কি ধরনের, এখানে একটা গ্যারান্টি পাত্রের ট্যাগ লিখে কিন্তু আমাদেরকে বীজগুলো সংরক্ষণ করতে হবে। যেমন বীজের হার নির্ধারণ, একটা বীজের হার নির্ধারণ করতে হবে, বীজের হার নির্ধারণ, বীজের বিশুদ্ধতা বা সজীবতা, এর অঙ্কুরোদ্গম ক্ষমতা, এটার আকার, মানে বপনের সময় বা কোন মাটির উর্বরতা শক্তি, এসব বিবেচনা করে হেক্টর, অর্থাৎ জমি চাষ করার ক্ষেত্রে হেক্টর, জমি হেক্টর বিবেচনা করা হয়, অর্থাৎ প্রতি হেক্টরে বীজের হার নির্ধারণ করা খুবই প্রয়োজন, অর্থাৎ কি পরিমাণে বীজ আমরা বপন করলে কি পরিমাণে ফসল পাওয়া যাবে সেক্ষেত্রে একটু
আমাদেরকে খেয়াল রাখতে হবে। এরপরে বীজের হার নির্ধারণের পর যে বিষয়টা আসবে সেটা হলো নির্বাচিত জমি প্রস্তুত করো, নির্বাচিত জমি প্রস্তুত করো। নির্বাচিত জমি প্রস্তুত করার জন্য এক এক জাতের বীজ বীজের জন্য এক এক প্রস্তুতি পালন করতে হয়। যেমন আমরা গত ক্লাসে বলেছিলাম যে মূলের জন্য আমাদের কত চাষ দেওয়ার কথা ছিল, অর্থাৎ চাষ জমি প্রস্তুত করার যে বিষয়টা, অর্থাৎ ভূমি কর্ষণ, একটা জমি চাষ করার যে বিষয় সেটা হলো ভূমিকর্ষণ। ভূমিকর্ষণের এক এক ফসলের জন্য এক এক ধরনের ভূমিকর্ষণের প্রয়োজন পড়ে বা চাষের প্রয়োজন পড়ে, ঠিক আছে। যেমন রোপা ধানের যে বীজগুলো রয়েছে সেগুলো উৎপাদন করতে কর্দমাক্ত মাটি কর্দমাক্ত করে সেটা চাষটা করতে হবে। আবার যে গমের বেলায় জমিটা প্রয়োজন হবে শুষ্ক, শুষ্ক পরিপাঠী চার পাঁচ বা চাষ দিলেও চলবে গমের ক্ষেত্রে, সার প্রয়োগের মাত্র এক এক বীজের ক্ষেত্রে এক এক রকম, ঠিক আছে। তাহলে নির্বাচিত জমি প্রস্তুতির ক্ষেত্রে আমাদের বিষয়গুলো খেয়াল রাখতে হবে, যে জমিটা অর্থাৎ কোন ফসলের জন্য কোন জমিটা ভালো সেটা খেয়াল রাখতে হবে এবং সেখানে সারটাও ওই পরিমাণে আমাদেরকে দিতে হবে। এরপরে আমরা কি করব, বীজ বপন, অর্থাৎ নির্বাচিত ফসলের বীজ উপযুক্ত সারিতে বপন করতে হবে। অর্থাৎ আমরা যদি এবড়োথেবড়ো ভাবে বপন করি সেই ক্ষেত্রে হবে না, আমাদেরকে সুন্দর করে একটা নির্বাচিত ফসলের জন্য বীজ উপযুক্ত সারিতে বপন করতে হবে। এবং হ্যাঁ বলি, তুমি কি আমাকে শুনতে পাচ্ছো? এরপরে নির্বাচিত জমি প্রস্তুতকরণের জন্য অর্থাৎ সার প্রয়োগের মাত্রাও এক এক বীজের জন্য যেহেতু এক এক রকম হবে, তাহলে আমরা যে বীজের জন্য যতটুকু পরিমাণে সার প্রয়োজন, অর্থাৎ ওই বীজটা থেকে নতুন উদ্ভিদ ভালোভাবে পরিপুষ্ট হওয়ার জন্য বৃদ্ধির জন্য যতটুকু সার প্রয়োজন ততটুকু পরিমাণে জানার পর সেখানে প্রয়োগ করতে হবে, ঠিক আছে। এর পরবর্তীতে যে পয়েন্টটা আমরা দেখতে পাচ্ছি, বীজ বপন। বীজ বপন মানে কি? হ্যাঁ, বীজ বপন সম্পর্কে কি কোনো আইডিয়া আছে তোমাদের? হ্যাঁ দেখি বলো, বীজ বপন। হ্যাঁ ওয়ালিদ, হ্যাঁ সেক্ষেত্রে দেখো বীজ বপনে নির্বাচিত ফসলের বীজ উপযুক্ত পরিমাণে বপন করতে হবে। অর্থাৎ বীজ তলায় প্রত্যেকটা বীজ আমাদের একটা গভীরতা, নির্দিষ্ট গভীরতায় বপন করতে হবে, যাতে গভীরভাবে বপন করতে হবে, যা বীজের আকার, আর্দ্রতা ও মাটির ওপর নির্ভর করে। এই বীজ বপনটা মূলত নির্ভর করে কিসের, গভীরতা কত, গভীরে আমরা এটা দিব সেটার আকারের ওপর, আর্দ্রতার ওপর এবং মাটির ওপর নির্ভর করে বীজটা বপন করতে হবে। এর পরবর্তীতে আমরা আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট দেখছি, যেটা তোমাদের জ্ঞানমূলক বা অনুধাবনমূলক প্রশ্নের মধ্যে আসতে পারে, রগিং বা বাছাই করো। কি বললাম? রগিং বা বাছাই করো। রগিং বা বাছাইকরণ পদ্ধতিটা কি? অর্থাৎ বীজ যখন বপন করা হয়, অর্থাৎ যতই বিশুদ্ধ বীজ ব্যবহার করি না কেন আমরা, সেক্ষেত্রে জমিতে কিছু অন্য জাতের উদ্ভিদ বা আগাছা দেখা দিবে। এই যে অন্য যে আগাছাগুলো থাকবে, আমরা ভালো বীজ বপন করব, ঠিক আছে, কিন্তু দেখা যাবে কি অন্যান্য জাতের যদি কোনো উদ্ভিদ বা আগাছা সেখানে দেখতে পারে, সেগুলো অবশ্যই কি করে ফেলতে হবে, তুলে ফেলতে হবে। এই যে পদ্ধতি, অনাকাঙ্ক্ষিত যে উদ্ভিদগুলো আছে সেগুলো উপড়ে ফেলার বা ফেলে দেওয়ার যে পদ্ধতি সেটাকে বলা হয় রগিং। সেটা করতে হবে কখন? ফুল আসার আগে। রগিং পদ্ধতিটা করতে হবে একটা উদ্ভিদের ফুল আসার আগে এবং ফল আসার পর। কোন কোন সময় সেই রগিংটা করতে হবে, খুবই ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, যে রগিংটা কি, অনাকাঙ্ক্ষিত উদ্ভিদ তুলে ফেলার যে প্রক্রিয়া সেটাকে বলা হয় রগিং। সেটা করতে হবে ফুল আসার আগে, কোনো একটা উদ্ভিদে যখন ফুল আসবে এর আগে রগিংটা করে ফেলতে হবে, অর্থাৎ আগাছাগুলো ছাঁটাই করতে হবে, এবং ফুল আসার পর এবং পরিপক্ক সময়ে, অর্থাৎ একটা ফসল যখন পরিপক্ক পর্যায়ে যাবে সেক্ষেত্রেও রগিং বা বাছাই কোনো পদ্ধতিটা করতে হবে। এরপরে যখন আমাদের বীজ বপনটা হয়ে যাবে, যেটা প্রয়োজন পড়বে সেটা হলো পরিচর্যা। অবশ্যই একটা বীজ আমরা বপন করার পর তার যত্ন নিতে হবে এবং খেয়াল রাখতে হবে সেই বীজটা সঠিকভাবে অঙ্কুরোদ্গমিত হচ্ছে কিনা সেটার দিকে খেয়াল রাখতে হবে, যাতে সেখানে পরিমিত পরিমাণে আলো, বাতাস এবং পানি পায় এবং সেখান থেকে একটা নতুন উদ্ভিদের জন্ম হবে। তারপরে যখন আস্তে আস্তে করে চারাটা বৃদ্ধি পেতে থাকবে সেটার পরিচর্যা করতে হবে। পরিচর্যা করার জন্য, বীজ উৎপাদনের জন্য খুব বেশি পরিচর্যার প্রয়োজন হয়, কারণ সেখানে সুষম মাত্রায় সার দিতে হবে যাতে উদ্ভিদের বৃদ্ধিটা পর্যাপ্ত পরিমাণে হয়, এবং জৈব সার প্রয়োগ করতে হবে। এবং যদি সেখানে পানির আর্দ্রতার পরিমাণটা কম থাকে প্রয়োজন মতো সেচ দিতে হবে, আর যদি বৃষ্টির পানি বা সেচের পানি জমে থাকলে সেখানে
তাহলে সেক্ষেত্রে আমাদের যে পরিচর্যার জন্য যে বিষয়গুলো খেয়াল রাখতে হবে, যদি আগাছা হয় আগাছাগুলো পরিষ্কার করে ফেলতে হবে যাতে কোনো ক্ষতিকর কীট পতঙ্গ আক্রমণ করতে না পারে, সেক্ষেত্রে ওই পোকাগুলোকে দমন করতে হবে। এবং যদি আমরা দেখি যে উদ্ভিদের মধ্যে অর্থাৎ বীজ থেকে নতুন চারা জন্মানোর পর যখন বৃদ্ধি আস্তে আস্তে বৃদ্ধি পাবে, সেখানে যদি কোনো ধরনের ক্ষতিকর পোকা দেখি বা কোনো ধরনের রোগ আসছে বলে মনে হয়, সেক্ষেত্রে এগুলো দমনের ব্যবস্থা করতে হবে এবং সারের উপরই প্রয়োগ করতে হবে। অর্থাৎ সার যতটুকু পরিমাণে প্রয়োজন ততটুকু সার সেখানে প্রয়োগ করার মাধ্যমে আমরা চাইলে এগুলো পরিচর্যা করতে পারি, ঠিক আছে। এরপরে বীজ সংরক্ষণ, অর্থাৎ এই কাজগুলো করার পরই কিন্তু আমরা বীজ সংরক্ষণ করতে পারবো। বীজটা যখন পরিপক্ক হয়ে যাবে এরপরই কিন্তু কাটতে হবে, তারপর মাড়াই করার মাধ্যমে মাড়াই করে ঝেড়ে পরিষ্কার করে আমরা বীজ সংরক্ষণ করতে পারবো, ঠিক আছে। তাহলে দেখছি আমরা বংশবিস্তার উপকরণের বিভিন্ন ধাপ রয়েছে, যেমন ফুল ও ফলের চারা অঙ্গজ পদ্ধতিতে উৎপাদনের মাধ্যমে প্রচলন খুব ভালো হয়, সে কারণে আমরা বিভিন্ন অঙ্গ মানে কিছু ফুল ফল আছে যে আমরা এদের বিভিন্ন অঙ্গ ব্যবহার করে কিন্তু উৎপাদনটা বৃদ্ধি করতে পারি, যেটাকে বলা হয় অঙ্গজ পদ্ধতিতে প্রজনন। অঙ্গজ পদ্ধতিতে যেমন বলতে মূল কাণ্ড পাতা ইত্যাদি দ্বারা কিন্তু অতি অল্প সময়ে ভালো একটা চারা উৎপাদন করা সম্ভব। আবার কিছু কিছু ফসল আছে যেমন আনারস কলা আলু, এগুলো কিন্তু সরাসরি বংশবিস্তারে সরাসরি রোপণ করা যায়। আবার কিছু ফসল আছে আম লেবু, এগুলো বংশবিস্তারের উপকরণ, এগুলোর কলম তৈরির মাধ্যমে এগুলো ব্যবহার করা যেতে পারে। এরপরে আরেকটা যে বিষয় রয়েছে মাছ চাষ, অর্থাৎ মাছ চাষ এর মাছের পুকুর কিভাবে তৈরি করবে সেটার আমি তোমাদের আজকে যে পরিচ্ছদগুলো রয়েছে দ্বিতীয় অধ্যায়ে সেগুলোর কিছু ইম্পর্টেন্ট টপিক নিয়ে তোমাদের সাথে কথা বলবো। হ্যাঁ বলি, তুমি কি শুনতে পাচ্ছ আমাকে? Yes, miss. Okay. হ্যাঁ, এখান থেকে কিছু প্রশ্ন করলে কি পারা যাবে মাছের পুকুর সম্পর্কে কিছু জিজ্ঞাসা করলে? যেহেতু তোমাদের অধ্যায়গুলো কিন্তু অনেকটাই পড়া হয়েছে, আমি কিছু প্রশ্ন করছি, চেষ্টা করবে একটু প্রশ্নের উত্তরগুলো দেওয়ার, আর যদি না পারো সেক্ষেত্রে সাহায্য করব। যে হ্যাঁ, মাছের পুকুর, মাছের পুকুর করার জন্য আমরা যে পুকুরটা সিলেক্ট করব সেটা ছোট ও গভীর বদ্ধ জলাশয় যেখানে নিয়ন্ত্রিত উপায়ে মাছ চাষ করা হয়, এবং প্রয়োজনে এটাকে কি করতে হবে সম্পূর্ণ শুকিয়ে ফেলতে হবে। পুকুর হচ্ছে একটা চাষযোগ্য, কারণ আমাদের ধরনের মাছ উৎপাদন বা চাষ করা হয় সেগুলো সবগুলো পুকুরে করা হয়। তাহলে পুকুরের পানিটা যাতে স্থির অবস্থায় থাকে, বাতাসের প্রভাবে যেন সেখানে কি হয় বাতাস থাকতে হবে, তবে স্থির অবস্থায় থাকবে ঠিক আছে, কিন্তু অল্প পরিমাণে বাতাস যাতে সেখানে থাকে। আবার পুকুরের আয়তন কত শতাংশ, হ্যাঁ দেখি পুকুর একটা আদর্শ পুকুরের যে বৈশিষ্ট্যগুলো সেগুলো একটু বলতে পারবে? হ্যাঁ ওয়ালিদ বলো, একটি আদর্শ পুকুরের বৈশিষ্ট্য কিভাবে আমরা একটা আদর্শ পুকুর সিলেক্ট করব মাছ চাষের জন্য? কয়েকটি বৈশিষ্ট্য বলো, একটি আদর্শ পুকুরের কিছু বৈশিষ্ট্য। হ্যাঁ ওয়ালিদ বলো, একটা আদর্শ পুকুর তৈরির জন্য যে বৈশিষ্ট্যগুলো থাকতে হবে, অর্থাৎ আমরা মাছ চাষ যেন লাভজনকভাবে হয় সেক্ষেত্রে কিছুটা বৈশিষ্ট্য থাকতে হবে, সে বৈশিষ্ট্যগুলো তোমরা একটু দেখো ভালো করে, কারণ এগুলো বিভিন্ন প্রশ্নের মধ্যে আসতে পারে। সৃজনশীল প্রশ্নের ক্ষেত্রে অনেক সময় বলতে পারে যে একজন একটা পুকুর তৈরি করতে যাচ্ছে মাছ চাষের জন্য, সে কিভাবে তৈরি করবে বা একটা আদর্শ পুকুরের বৈশিষ্ট্য কেমন হতে পারে, সে বৈশিষ্ট্যগুলো একটু জানতে হবে। যে পুকুরটা বন্যামুক্ত হতে হবে, অর্থাৎ বন্যার পানি আসবে এমন কোনো পুকুর সিলেক্ট করা যাবে না, এবং পুকুরের পাড়টা যথেষ্ট পরিমাণে উঁচু হতে হবে, ঠিক আছে। এবং পুকুরের যে মাটিটা থাকবে তলানিতে সেটা দোআঁশ পলি দোআঁশ বা এঁটেল দোআঁশ হলে একটু ভালো হয়, যাতে করে এখানে বিভিন্ন ধরনের অণুজীবের পরিমাণটা থাকে, কারণ মাছের চাষের জন্য এখানে আমরা জানি পানির মধ্যে কিছুটা অক্সিজেনের পরিমাণ থাকতে হবে। তাহলে যদি পলি দোআঁশ মাটি বা এঁটেল দোআঁশ মাটি ব্যবহার করা হয় সেক্ষেত্রে ভালো পরিমাণে সেখানে জৈব পদার্থ এবং অণুজীব বৃদ্ধি অণুজীব সৃষ্টি হওয়ার যে প্রবণতাটা থাকবে এই সকল মাটিতে, এই কারণে এই ধরনের একটা পুকুর সিলেক্ট করতে হবে। পুকুরের মাটির ক্ষেত্রেও আমরা এই বৈশিষ্ট্য এই মাটিগুলো যাতে ব্যবহার করা হয় সেদিকে একটু খেয়াল রাখতে হবে, এবং সারা বছর পানি থাকে এমন পুকুর
এমন পুকুর সিলেক্ট করতে হবে। সারা বছর পানি থাকে এমন কিছু পুকুর মাছ চাষের জন্য ব্যবহার করতে হবে, এবং একটা পুকুরের গভীরতা যদি আমরা 0.75 থেকে 2 মিটার, এতটুকু হলে কিন্তু সুবিধাজনক। একটা পুকুরের গভীরতা যদি 0.75 থেকে 2 মিটার হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে সুবিধাজনক ভাবে মাছ চাষ করা যেতে পারে। এবং পুকুরটি খোলা স্থানে হলে ভালো হয়, অর্থাৎ কোনো ঝোপঝাড়ে না হয়ে এটা যদি একটা কোনো খোলা স্থানে পুকুরটি হয়ে থাকে সেক্ষেত্রে ভালো হয়। এবং পারে চাইলে কিছুটা বড় গাছপালা না লাগালে ভালো হয়, কারণ ওখান থেকে বিভিন্ন পাতা পড়ে পুকুরে পানি নষ্ট হতে পারে। এবং এমনভাবে পুকুরটা সিলেক্ট করতে হবে যেখানে প্রচুর পরিমাণে আলো বাতাস থাকে, এবং যাতে করে পুকুরের যে সালোক সংশ্লেষণ প্রক্রিয়া, অর্থাৎ আমরা জানি পুকুরের মধ্যে সালোক সংশ্লেষণ এর প্রক্রিয়া সম্পূর্ণ যাতে ভালোভাবে হয়, সে কারণে আমরা কিছুটা ছোট খাটো উদ্ভিদ পুকুরের চারপাশে লাগাবো, এবং যাতে মাছের খাবার বেশি তৈরি করে, সালোক সংশ্লেষণ প্রক্রিয়াটা হওয়া প্রয়োজন যাতে মাছের খাদ্যটা বেশি পরিমাণে তৈরি হয়। এবং আরেকটা যে বিষয়ে বলেছিলাম যে অক্সিজেন, অর্থাৎ পুকুরে মাছ চাষের জন্য ওই পুকুরের পানিতে অক্সিজেনের পরিমাণ নির্দিষ্ট পরিমাণে থাকতে হবে। অক্সিজেনের যদি ঘাটতি হয় সেক্ষেত্রে পুকুরে মাছ মরে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। আর পুকুরটা এমন জায়গায় করতে হবে যেমন উত্তর দক্ষিণমুখী হয়ে থাকে। উত্তর দক্ষিণমুখী যদি পুকুর হয় সেক্ষেত্রে যে সূর্য আলোকটা বেশি পাবে, সেক্ষেত্রে উত্তর দক্ষিণের যে সাইডটা রয়েছে সেটা পুকুরের ক্ষেত্রে একটা আদর্শ পুকুরের জন্য সিলেক্ট করা যেতে পারে। এছাড়া পুকুরের তলায় যেন অতিরিক্ত কাদা না থাকে সেটা একটু খেয়াল রাখতে হবে। মাটি থাকবে পলি বা এঁটেল দোআঁশ মাটি, তবে যে কোনো যাতে কাদা না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। এবং তলার কাদার পুরুত্বটা হতে হবে 20-25 সেমি। তলার কাদার গুরুত্ব হতে হবে পুরুত্ব 20-25 সেমি, এর বেশি যেন না হয়, অর্থাৎ কাদার পরিমাণটা 20-25 সেন্টিমিটারের বেশি যেন না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। এছাড়া চাষের পুকুরের আয়তন যদি 20-25 শতক হয় তাহলে ভালো হয়। আর পুকুরের আকৃতি আয়তকার হলেও ভালো, কারণ আমরা জানি সবসময় ম্যাক্সিমাম টাইমে দেখা যায় কি পুকুরের আকৃতিটা যদি আয়তকার হয় ভালো হয়, এতে করে যদি আমরা জাল টানি সেক্ষেত্রে মাছ আহরণ করাটা সহজ হয়। সে কারণে একটা আদর্শ পুকুরের আকৃতিটা হতে হবে আয়তাকার। এছাড়া মাছ চাষের পানির কিছু গুণাগুণ, অর্থাৎ আমরা যে পুকুর প্রথমে মাছ চাষের জন্য যে বিষয়টা রাখতে হবে, একটা আদর্শ পুকুর সিলেক্ট করতে হবে। আমরা কিছুক্ষণ আগে আদর্শ পুকুরের বৈশিষ্ট্যগুলো বললাম, এরপরে যে বিষয়টা খেয়াল রাখবো যে পুকুরের পানির গুণাগুণ, অর্থাৎ সেই যে পুকুরে মাছটা চাষ হবে ওই পুকুরের পানির গুণাগুণটা কেমন। গুণাগুণ বলতে আমাদের মানে ওই পুকুরের মাত্রাটা, অর্থাৎ অনুকূল যাতে মাছের বেঁচে থাকার জন্য এবং সেই খাদ্য গ্রহণ করার জন্য পুকুরের পানির গুণাগুণটা অনুকূলে থাকা খুবই প্রয়োজন, যেটাকে চাইলে দুই ভাগে ভাগ করা যায়। একটা হলো ভৌত গুণাগুণ আর একটা হলো রাসায়নিক গুণাগুণ। এখন ভৌত গুণাগুণ ও রাসায়নিক গুণাগুণ, ভৌত গুণাগুণ বলতে গভীরতা, ভৌত গুণাগুণ বলতে এর গভীরতা, অর্থাৎ পানি যে পুকুরে দেওয়া হয়েছে সে পুকুর যত বেশি গভীর হবে সূর্যের আলো পুকুরে তত অধিক মাত্রায় পৌঁছাতে পারবে না, ফলে গভীরটা আমরা গভীর অঞ্চলে মাছের প্রাকৃতিক খাদ্য যেটা প্ল্যাঙ্কটন তৈরি হবে না। যদি বেশি গভীর হয়ে থাকে সেক্ষেত্রে মাছের জন্য যে প্ল্যাঙ্কটন খাদ্য, প্ল্যাঙ্কটন মাছের প্রাকৃতিক খাবার, এটা তুমি বাইরে থেকে খাবার প্রয়োগ না করলে ওরা কিন্তু ওইখান থেকে পুকুর থেকে একটা খাবার, প্রাকৃতিক খাবার গ্রহণ হয়ে থাকে যেটাকে বলা হয় প্ল্যাঙ্কটন, এটা তৈরি হবে না। আবার সেখানে যদি অক্সিজেনের অভাব হয় সেক্ষেত্রে অতিরিক্ত গরমের ফলে মাছটা মরে যেতে পারে, এতে ক্ষতি হবে, অর্থাৎ একটা মাছ চাষের ক্ষেত্রে অনেকটা ক্ষতির সম্মুখীন হতে হবে। এছাড়া প্রথমে খেয়াল রাখতে হবে গভীরতা, অর্থাৎ গভীর অল্প পরিমাণে তোমাদেরকে বলেছিলাম যে গভীরতা যদি কত থেকে কত হয়ে থাকে 0.75 থেকে 2 মিটার হলেই কিন্তু ভালো, এর চেয়ে বেশি যেন না হয়। এবং তাপমাত্রা, তাপমাত্রা বৃদ্ধির ওপর মাছের বৃদ্ধি নির্ভর করে, যেমন শীতকালে মাছ গ্রহণ, শীতকালে মাছ খাদ্য গ্রহণ কমিয়ে দেয় ফলে মাছের বৃদ্ধি কমে যায়। এ কারণে শীতকালে পুকুরে সার ও খাদ্য প্রয়োগের পরিমাণটা কমিয়ে দিতে হবে। হ্যাঁ, তাহলে তোমাদেরকে যে গুণাগুণগুলো বলছিলাম, অর্থাৎ পানির গুণাগুণ, পুকুরে আদর্শ পুকুরে মাছ চাষের জন্য যে দুইটা গুণাগুণ, একটা হলো ভৌত গুণাগুণ আর একটা হলো রাসায়নিক গুণাগুণ, যে গভীরতা, গভীরতা 0.75 থেকে 2 মিটারের কম, 2 মিটার হলেই কিন্তু
পুকুরের জন্য ভালো, সেক্ষেত্রে তাপমাত্রা, যেহেতু বলা হয়েছে শীতকালে মাছ খাওয়ার গ্রহণ কমিয়ে দেয় তাহলে মাছের বৃদ্ধিটা কমে যায়, এ কারণে শীতকালে পুকুরে ভালো পরিমাণে সার দিতে হবে এবং খাদ্য প্রয়োগের পরিমাণ কমিয়ে দিতে হবে। কারণ রুই মাছের, যেমন যদি আমরা রুই মাছের ক্ষেত্রে বিবেচনা করি, সেক্ষেত্রে বৃদ্ধি 25-30 ডিগ্রি সেলসিয়াসে সবচেয়ে ভালো হয়। এরপরে যে বিষয়টা আমরা দেখতে পাচ্ছি, পয়েন্ট ঘোলাত্ম, ঘোলাত্ম বলতে যে কাদা কণার কারণে পানি, পুকুরের পানি কি হয়ে যায়, অনেক সময় ঘোলা হয়ে যায়। যদি ঘোলা হয়ে থাকে পুকুরের পানি, সেক্ষেত্রে সূর্যালোকটা প্রপারলি সেখানে প্রবেশ করবে না, এতে করে মাছের যে প্রাকৃতিক খাদ্য উৎপাদন অর্থাৎ প্ল্যাঙ্কটন উৎপাদনের যে ক্ষমতাটা স্বাভাবিকভাবে থাকবে সেটার উৎপাদনটা ব্যাহত হবে। এবং আরেকটা যে বিষয় রয়েছে, সূর্যালোক, যে পুকুরে সূর্যালোক বেশি পড়ে সেখানে শ্বালসংশ্লেষণ ভালো হয়, আর যদি শ্বালসংশ্লেষণ প্রক্রিয়াটা যথাযথ পরিমাণে হয় সেক্ষেত্রে ফাইটোপ্ল্যাঙ্কটন এর পরিমাণটা উৎপাদন বেশি হবে এবং মাছের উৎপাদনও বেশি পাবে। এগুলো হলো ভৌত গুণাগুণ, অর্থাৎ এগুলো প্রাকৃতিকভাবে হয়ে থাকে, শুধু আমরা গভীরতাটা একটু দেখব এবং তাপমাত্রা বা খাবার প্রয়োগের যে পরিমাণটা সেগুলো একটু খেয়াল রাখতে হবে। আর যেটা রাসায়নিক গুণাগুণ বলছে, যে এখানে দ্রবীভূত, রাসায়নিক বলতে সেখানে অক্সিজেনের পরিমাণ, কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বা পানির পিএইচ লেভেল এবং যে অন্যান্য উপাদানগুলো রয়েছে, ফসফরাস, এই যে উপাদানগুলো আছে সেগুলো একটু যেন পরিমাণ মতো থাকে, সেই বিষয়টা খেয়াল রাখতে হবে। যেমন মাছ চাষের জন্য পুকুরের পানিতে অক্সিজেনের পরিমাণ কমপক্ষে কত হতে হবে, দেখি ওয়ালিদ বলো। হ্যাঁ, তুমি কি শুনতে পাচ্ছ? মাছ চাষের জন্য পুকুরের পানিতে অক্সিজেনের পরিমাণ কত হতে হবে সেই পরিমাণটা তোমরা একটু নোট রাখো বা আন্ডারলাইন করে রাখো, 5 মিলিগ্রাম পার লিটার, অর্থাৎ 5 PPM বা 1 মিলিয়ন ভাগের 5 ভাগ মাছ চাষের জন্য একটা পুকুরের অক্সিজেনের পরিমাণ। কারণ যথেষ্ট পরিমাণে অক্সিজেন না থাকলে সেটা মাছের বৃদ্ধিটা হবে না, এমনকি যদি অক্সিজেনের অভাব হয়ে থাকে সেক্ষেত্রে মাছটা মরে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। এজন্য সকালে যেমন পুকুরের অক্সিজেনের পরিমাণটা কমে যায় আবার বিকেলের দিকে বেড়ে যায়, সেজন্য মাছ চাষের জন্য পুকুরের পানিতে অক্সিজেনের পরিমাণ কমপক্ষে 5 মিলিগ্রাম পার লিটার অর্থাৎ 5 PPM, যেটা 1 মিলিয়ন ভাগের 5 ভাগ থাকলেই ভালো অক্সিজেনের দ্রবীভূত পরিমাণ। কারণ পুকুরের পানিতে যদি দ্রবীভূত অক্সিজেন খুবই গুরুত্বপূর্ণ, কারণ অক্সিজেনের পরিমাণ যদি ঠিক তৈরি করার জন্য আরেকটা যেটা বিষয় সেটা হলো প্রাকৃতিক খাবার, যেটা বলেছি শ্বালসংশ্লেষণ প্রক্রিয়া, ফাইটোপ্ল্যাঙ্কটন এবং শ্বালসংশ্লেষণ প্রক্রিয়ায় অক্সিজেন তৈরি করবে, যেটা পুকুরের পানিতে দ্রবীভূত হবে, আবার মাছ ওই অক্সিজেন গ্রহণ করে তার শ্বাসকার্যাদি সম্পন্ন করবে। আর যদি সেখানে সূর্যালোকের অভাব হয়, শ্বালসংশ্লেষণ প্রক্রিয়াটা সম্পন্ন না হয়, সেক্ষেত্রে সে পরিমাণ মতো অক্সিজেন পাবে না। এরপরে যে অক্সিজেনে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণটা কেমন হতে হবে, আমার মাছের পুকুরের ক্ষেত্রে ফাইটোপ্ল্যাঙ্কটনের উৎপাদনের জন্য পর্যাপ্ত পরিমাণে কার্বন ডাইঅক্সাইডও থাকা প্রয়োজন, কারণ মাত্রাতিরিক্ত যদি কার্বন ডাইঅক্সাইড হয়ে যায় সেটা মাছের জন্য ক্ষতি। সেই কারণে পানিতে কার্বন ডাইঅক্সাইডের মাত্রা হতে হবে 12 মিলিগ্রাম পার লিটার, 12 মিলিগ্রাম পার লিটার। যেমন অক্সিজেনের পরিমাণ হতে হবে 5 মিলিগ্রাম পার লিটার আর কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ হতে হবে 12 মিলিগ্রাম পার লিটার, অর্থাৎ 12 PPM এর নিচে থাকলে সেক্ষেত্রে মাছ বা চিংড়ির জন্য সেটা বিষাক্ত হয়, তাহলে খেয়াল রাখতে হবে এটার নিচে হলে, 12 মিলিগ্রাম পার লিটারের নিচে হলে সেটা মাছের জন্য বিষাক্ত। তাহলে ভালো মাছের উৎপাদনের জন্য পুকুরের পানিতে 1-2 PPM, 1-2 PPM কার্বন ডাইঅক্সাইড থাকা প্রয়োজন। অর্থাৎ মাছের ভালো উৎপাদনের জন্য পুকুরের পানিতে 1-2 PPM কার্বন ডাইঅক্সাইড থাকা প্রয়োজন, ঠিক আছে? এগুলো হলো রাসায়নিক গুণাগুণ, অর্থাৎ আমরা মাছ চাষের জন্য যে পুকুরটা সিলেক্ট করব সেখানে পানির পরিমাণ, রাসায়নিকগত গুণাগুণ যদি আমরা পরীক্ষা করতে যাই, এই গুণাগুণগুলো আমাদেরকে একটু দেখতে হবে। এরপরে আরেকটা যেটা দেখছি, পিএইচ, যেটা হলো পিএইচ লেভেল, পিএইচ হলো কি, অম্লত্ব ক্ষারত্বের মাত্রা। আমি আরো বলছি, পুকুরের পানির পিএইচ বলতে আমরা কি বুঝি, যে অম্লত্ব ক্ষারত্বের মাত্রা বলতে পিএইচ বোঝায়। যেমন মাছ চাষের জন্য পুকুরের পানির পিএইচ হতে হবে কত, হ্যাঁ সেটা কি জানা আছে, মাছ চাষের জন্য পুকুরের পিএইচ কত হতে হবে? আমি গত ক্লাসে এই ধরনের একটা প্রশ্ন হয়েছিল, সেখানে বলেছিলাম মাছ চাষের জন্য পুকুরের পানির পিএইচ কত হতে হবে। পুকুরের পানির পিএইচ 6.5 থেকে 8.5 এর মধ্যে হলে এটা পুকুরের পানির জন্য পিএইচ মাত্রা, ওই পুকুরের
মাছ চাষের জন্য ভালো হবে, আর পিএইচ যদি 4 এর নিচে হয় বা 11 এর উপরে হলে কিন্তু মারা যাবে, এটা খেয়াল রাখতে হবে। পিএইচ তাহলে পিএইচ এর মান পুকুরের পাড়ে পিএইচ মান নির্ণয় করার জন্য, সেক্ষেত্রে পিএইচ এর মান যদি 4 এর নিচে বা 11 এর উপরে হলে মাছ মারা যায়। সেক্ষেত্রে পিএইচ যদি কমে যায় পানির পিএইচ, যেমন অম্লীয় হয়ে গেলে সেক্ষেত্রে চুন প্রয়োগ করতে হবে, যেমন ক্ষার প্রয়োগ করতে হবে। আমরা জানি চুন হলো একটি ক্ষারীয় পদার্থ, সেক্ষেত্রে যদি পিএইচ কমে অম্লীয় হয়ে যায় 4 এর নিচে চলে যায় তাহলে সেটা অম্ল হয়ে যাবে, ওই পুকুরের পানি অম্ল হয়ে যাবে। সেক্ষেত্রে চুন যেমন 1 থেকে 2 কেজি যদি প্রয়োগ করতে পারি সেক্ষেত্রে শতকে পুকুরের পিএইচ বেড়ে যাবে, অর্থাৎ ক্ষারীয় অবস্থাটা বেশি বেড়ে গেলে সেক্ষেত্রে দিতে হবে অ্যামোনিয়াম সালফেট বা তেঁতুল। মনে রাখতে হবে পুকুরের পিএইচ যদি কমে অম্লীয় হয়ে যায় সেক্ষেত্রে চুন প্রয়োগ করতে হবে, আর যদি চুন বা ক্ষারীয় মাত্রা বেড়ে যায় সেক্ষেত্রে অ্যামোনিয়াম সালফেট বা তেঁতুল প্রয়োগ করে পুকুরে প্রয়োগ করতে হবে, তবে পিএইচ লেভেলটা একটা স্টেবল অবস্থায় আসবে। ঠিক আছে, এরপর ফসফরাস, যে প্রাকৃতিক পানিতে অল্প পরিমাণে ফসফরাস থাকে এই ফসফরাস যাতে ফসফেটে রূপান্তরিত হয় এবং পরিমিত ফসফেটের উপস্থিতিতে প্রচুর পরিমাণ ফাইটোপ্লাঙ্কটন উৎপন্ন হয়, তাহলে ফসফরাসের পরিমাণ যদি থাকে মাছের যে প্রাকৃতিক খাবার ফাইটোপ্লাঙ্কটন সেটা যথাযথ পরিমাণে বৃদ্ধি পাবে। ঠিক আছে, তাহলে এই যে অধ্যায়গুলো রয়েছে, দ্বিতীয় অধ্যায় গত ক্লাসে প্রথম অধ্যায় এবং আজকে দ্বিতীয় অধ্যায়, এই অধ্যায়গুলো একটু ভালো করে তোমরা রিভাইজ করে নেবে। ঠিক আছে, এখান থেকে যে বিভিন্ন কোয়েশ্চেন, বহু নির্বাচনী প্রশ্ন, সৃজনশীল প্রশ্নগুলো ভালো করে দেখবে। ঠিক আছে, আজকে তাহলে আমি তোমাদের ক্লাস এখানে সমাপ্ত করছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।